সফট দেখেছো, এই দেখ প্রত্যেক কটাই সেরকম সফট। আমার এতগুলো হয়েছে প্রায় 10টার মতন, তোমরা চাইলে এটা ঘরে তৈরি করে নিতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ নতুন রকম দেখতে। আমি সামান্য একটু উপর থেকে ঝোলা গুড় দিয়ে দেবো, তাহলে তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে কিভাবে বিনা হাতে মেখে, হাতে মাখতে হবে না, বেলবার ঝামেলা নেই, আমি তোমাদের রুটিটা করা দেখাবো। এবং সেটা এমনি রুটি নয়, খুব সুস্বাদু রুটি, এবং সেটা এতটাই সুন্দর, ডিজাইনও সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো এরকম সুন্দর, এত নরম, বিনা আটা মাখায়, বিনা তোমার বেলায় এত সুন্দর রুটি তোমরা করতে পারবে, তাও আবার ডিজাইন করা, কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে? তো এই ধরনের রুটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো চলো এখন একটু জেনে নিই। তাহলে তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে কিভাবে বিনা হাতে মেখে, হাতে মাখতে হবে না, বেলবার ঝামেলা নেই, আমি তোমাদের রুটিটা করা দেখাবো। এবং সেটা এমনি রুটি নয়, খুব সুস্বাদু রুটি, এবং সেটা এতটাই সুন্দর, ডিজাইনও সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো তার জন্য আমাদের আজকে রান্নার কী ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, আটা, আর বাকি যেগুলো আমি ব্যবহার করব সেগুলো তোমরা সবই অপশনাল, তোমরা ইচ্ছা করলে করতে পারো, না ইচ্ছলে না করতে পারো। প্রথম দিয়ে নিলাম আমি আটা, 1 কাপ আটা নিয়েছি আমি এখানে। তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও নিতে পারো, অথবা শুধু ময়দাও নিতে পারো, শুধু আটাও নিতে পারো। এবার যে জিনিসগুলো আমি অ্যাড করব সেগুলো সব অপশনাল। যেমন ধরো আমি এখানে আটায় দুধ ইউজ করব, তোমরা চাইলে জল ইউজ করতে পারো। কিছুটা দুধ আমি ইউজ করলাম প্রথমে, বাকিটা রেখে দিলাম পরে ইউজ করবার জন্য। আচ্ছা, এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি নুন, খুব বেশি নুন ইউজ করবে না, একটা পরিমাপ মতো নুনটা ইউজ করবে। আমি 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, 4 চামচের হাফ চামচ, তার থেকেও একটু কম, এটা নিজেদের মাপ মতন নিয়ে নেবে, সবটাই অপশনাল আমি বললাম, এগুলো যোগ করতে পারো নাও করতে পারো, ঠিক আছে। এবার আমি মিশিয়ে দেবো, এবার মিশিয়ে দেবো একটা ডিম, এই ডিমটাও অপশনাল, তোমরা চাইলে মেশাতে পারো, না চাইলে না মেশাতে পারো, ঠিক আছে। তো ডিমটা ইউজ করবার পর এবার আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি হলুদ, কেন ডিম দিয়েছি যদি গন্ধ ঝরে তাছাড়া রঙটাও সুন্দর আসবে। দেখো আমার হলুদটাও অ্যাড করা হয়ে গেল, সামান্য একটুখানি। তো এবার আমি এটাকে মুখটা বন্ধ করে দেবো, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স যেটা হয় সেটাও ইউজ করতে পারো। তো এটাকে আমি এবার একটু ঘুরিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে, তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি, এই রকম হয়েছে। কিন্তু এরকম হলে আমাদের চলবে না, আমাদের একটু পাতলা হতে হবে, এরকম শর্ত আমি যেটা বলেছিলাম তোমাদের যে মাখতে হবে না, মাখতে হলো না। আচ্ছা, আর একটু দুধ লাগবে, পরেও হয়তো আর একটু লাগতে পারে, আমি আরেকটু রেখে দিলাম। এবার এটাকে আমি আবার ঘুরিয়ে নেব, দেখো এটা আবার আমার ঘুরিয়ে কীরকম হয়েছে দেখতে, এই রকম আমি পাত্রটাই ঢেলে দেখাই। মানে 1 কাপ আটার মধ্যে আর কি প্রায় 1.5 কাপের থেকে একটু বেশি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুধ মেশালে এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাই ঢেলে নিলাম। এবার দেখো তোমরা, এটা তোমাদের সবার বাড়িতেই থেকে থাকবে, এরকম একটা ছান্নি যেটাকে বলা হয়, এটা তোমাদের সবার বাড়িতেই থেকে থাকবে আশা করছি। এবার আমি এটার মধ্যে দিয়ে পরীক্ষা করে নেব, তোমরাও তাই করবে, যে আদৌ এই ফুটোগুলো দিয়ে এই রুটিটার গোলাটা যাচ্ছে কি না। তো আমি আগে প্রথমে এর মধ্যে একটু দিয়ে একটা প্লেটে দিয়ে দেখে নেব। হ্যাঁ, ভালো মতনই যাচ্ছে, দেখো দেখ। আর একটা কথা হচ্ছে, আমি এটা একটু নোনতার সাথে তৈরি করলাম, তোমরা চাইলে এটা কিন্তু চিনি দিয়ে তৈরি করতে পারো, বাচ্চারা খেতে ভালোবাসবে, যদি কোনো বাচ্চা মিষ্টি খেতে ভালোবাসে, ঠিক আছে। এটা দুটোই অপশনাল, বাচ্চা বড় সবাই খেতে পারে, যার যেটা ভাল লাগে আর কি। আমি 7টা নোনতা রেখেছি, তোমরা এর মধ্যে কিছু ধনে পাতা কুচি, লঙ্কা কুচি এগুলোও মিশিয়ে দিতে পারো 7টাকে আরও এনহ্যান্স করবার জন্য। তো আমি কি করব, এই তাওয়াটা প্রথমে গরম হয়ে যাবে, তোমরা চাটুতে করতে পারবে না, কেন করতে পারবে না আমি বলছি, চাটুতে করলে না জিনিসটা চারিদিকে ছড়িয়ে যাবে,
আর যদি ফ্রাইং প্যানে করো তাহলে এর একটা গোল, এই যে জিনিসটা এর মধ্যেই আটকে যাবে, একটা ব্যারিকেড করা আছে এটার মধ্যে আটকে যাবে, চাটুতে করলে এটা ছড়িয়ে যাবে চারিদিকে। আমি ফ্লেমটা এখন লো করে দিলাম, কারণ গ্যাসটা গরম, বেশি গরম হয়ে গেলে এটা হঠাৎ করে পুড়ে উঠতে পারে, যেহেতু দুধ আর ডিম দেওয়া আছে। এবার আমরা কি করব, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বা এটাকে তোমরা এরকম বসিয়েও করতে পারো যার যেরকম সুবিধা হবে। এটাকে একটা প্লেটের উপরে রাখবে তারপর, যাতে এটা অন্য জায়গায় পড়ে ছড়িয়ে ছিটিয়ে না যায়। জিনিসটা এরকম হবে দেখতে, ফুলের মতন, এটা সবসময় ডাউন আঁচে রাখবে। এটা ওপরটা হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো। দেখো এটা হতে বেশি সময় লাগে না, আমি কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছি। এবারে আস্তে করে এটাকে এমনি করে, এই এত সুন্দর দেখতে হবে, দেখেই সবাই খেতে চাইবে আর টেস্টটাও খুব ভালো হবে। তো এইভাবে আমরা একটা একটা করে ভেজে নেব সবটাই। ইচ্ছা হলে কেউ গুড় দিয়ে খেতে পারো, কেউ সাদা আলুর তরকারি দিয়েও খেতে পারো। অনেক সময় হয় না, আটা মেখে রুটি করতে ইচ্ছা করে না, তো রান্নায় একটা টুইস্ট আনার জন্য এই জিনিসগুলো মাঝে মধ্যে আমরা করতেই পারি। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই স্বাদ হবে। এবারে তাওয়াটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছে, সেই জন্য আমি কি করেছি, একদম লোতে করে দিয়েছি গ্যাসটাকে, করে দিয়ে তারপরে আমি এগুলো একটা একটা করে ভেজে নেবো। ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেবো। আচ্ছা আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাও হয়ে যাক পুরোটা, তারপরে তোমরা উল্টিয়ে নেবে। একবার ট্রাই করে দেখো বাড়িতে, অদ্ভুত সুন্দর খেতে হয়, কোনো বিশেষ কোনো কষ্ট করতে হয় না। একটু কষ্ট তো করতেই হবে বলো, রান্না করতে গেলে এই ধরনের কষ্ট একটু করতে হয়। ফ্লেমটাকে কিন্তু সবসময় লোতে রাখবে। দেখো এটাও আমার হয়ে গেছে, খুব হালকা হাতে উল্টিয়ে দিলাম, তো এই পিঠটাও হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না হতে, চটপট হয়ে যায়। আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, কারণ আমি জানতে পারবো আমার ভুলগুলো কোথায় হচ্ছে। তো দেখো এটাও আমার হয়ে গেছে, এটাকেও হালকা হাতে তুলে নেব। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এই পিঠটা একটু সেকে নেব। খুব হালকা হাতে, নরম হাতে, হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তোমরা বলবে যে আমাদের কাছে যদি এই ধরনের জিনিস না থাকে আমরা কিসে করব, কিচ্ছু দিয়ে করতে হবে না, হাতা দিয়ে ঘুরিয়ে দেবে তাহলেই হয়ে যাবে, বা এমনি ডাইরেক্ট এর প্যানের মধ্যে ফেলে গোলাটাকে একটু ঘুরিয়ে নেবে। আমি একটা ওরকমভাবেও দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো এটাও আমাদের রেডি হয়ে গেছে, এটাও আমরা প্লেটে তুলে নিলাম। আমি তোমাদের এখন একটা যেটা দেখাবো সেটা হচ্ছে একবারে ডাইরেক্ট কি করে তোমরা করতে পারবে। তেলটা ব্রাশ করে নিলাম, জিলিপি যেরকম ভাজে না, মধ্যিখান থেকে ঘুরাতে ঘুরাতে তারপরে পেছনের দিকে যায়, এইরকম করে নেবে। ব্যাস এটা হয়ে যাক, হয়ে গেলে এটাও তুলে নেব। তোমাদের প্রয়োজন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করবে, কারণ আমি একটা এক কাপ আটাতে একটা ডিমের ইউজ করেছি আর প্রায় 2 থেকে 2.5 কাপ দুধ ব্যবহার করেছি। তোমরা সেটা নিজেদের যে পরিমাণে আটা নেবে সেই পরিমাণে হিসাব করে নেবে। দেখো কি সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়।
তোমাদের আরেকটু কাছ থেকে দেখিয়ে দিই। হলো তো সুন্দর, খেতে এর থেকেও বেশি সুন্দর হবে, দেখতে যত না সুন্দর খেতে আরো বেশি সুন্দর হবে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য আরেকটা রেসিপি নিয়ে আরেকদিন। তবে আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো কিরকম হয়েছে, এগুলো আমি সবগুলোকে ভেজে নিই তারপর। দেখো তোমরা কত সুন্দর হয়েছে রুটিটা, আমি দেখাই তোমাদের একটু। এই দেখো, দেখেছো তোমরা এটাকে পরিবেশন করতে পারো ঝোলা গুড়ের সাহায্যে। আমি এটাকে পরিবেশন করব ঝোলা গুড়ের সাহায্যে। এ দেখো, এক গ্লাস ঝোলা গুড়, এটা কিন্তু খেজুরের গুড়, ভীষণ ভালো, ভীষণ ভালো স্বাদ এখানের গুড়ের। খুব রোল করে তোমরা এরকম করে পরিবেশন করতে পারো, এরকম করে পরিবেশন করতে পারো, খেতে খুব ভালো হয়। কতটা সফট দেখেছো, এই দেখো প্রত্যেক কটাই সেরকম সফট। আমার এতগুলো হয়েছে প্রায় 10টার মতন। তোমরা চাইলেই এটা ঘরে তৈরি করে নিতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ নতুন রকম দেখতে। আমি সামান্য একটু উপর থেকে ঝোলা গুড় দিয়ে দেবো, এই সঙ্গে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু ঝোলা গুড়, যেই যেরকমভাবে খায়। আমি গ্লাসে এই কারণে পরিবেশন করেছি যাতে সুবিধা হয় নিতে সবার, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।